আজ শনিবার 24শে চৈত্র 2023 সালের 8ই এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ যেহেতু শনিবার, এই শনিবার নামটা কিন্তু কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজের নামেই নামাঙ্কিত। সূর্যদেবের পুত্র, মাতা ছায়াদেবীর পুত্র, শুক্রাচার্যের শিষ্য এবং মহাদেবের যোগ্য ভক্ত, আপনাদের জীবনে সকল প্রকার সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য আজকের এই বিশেষ দিনে আপনারা অবশ্যই শনিদেবের নাম, জপ, ধ্যান, আরাধনা করুন। আপনাদের রাশি অনুযায়ী শনিদেবের কোন মন্ত্র আপনাদের জপ করা উচিত সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর আজ যেহেতু শনিবার, যদি ভিডিওটি দেখার সময় না পান তাহলে সন্ধেবেলার সময় শনির বীজ মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চারায় নমঃ, এটি 108 বার জপ করুন। আবার আপনার স্ক্রিনে শনির কিন্তু অন্যান্য মন্ত্রও দেখতে পেয়েছেন, যে কোনো একটি জপ করতে পারেন। আর রাশি অনুযায়ী আপনার ক্ষেত্রে কোন মন্ত্র পারফেক্ট হবে যদি জানতে চান তাহলে আই বাটনে ভিডিওটি দেওয়া আছে, একবার অবশ্যই দেখে নেবেন। আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। আজ বেগুন এবং সরিষার তেল খাওয়া থেকে বিরত থাকুন। হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের বস্তু, বস্ত্র, সামগ্রী দান করতে পারেন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। দেখুন, কোনো প্রকার নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মুন সাইন স্কর্পিও, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে সেই সমস্ত ব্যক্তিবর্গদের আজ এড়িয়ে চলুন যারা অর্থে সহযোগিতা তো চায় কিন্তু ফেরত দেওয়ার সময় তারা আপনাদের এড়িয়ে চলে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করার আগে কোনো প্রকার ঝুঁকি গ্রহণ করা থেকে বিরত থাকুন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। মেজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ বাড়ির লোকজন আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারে, নিজের মেজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো, সে বিষয়ে আপনাদেরকেই সজাগ থাকার প্রয়োজন আছে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। শরীর মনের সতেজতা নিন, দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন, প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন।